আল্লাহ যে যারা কালো তারা কারা নবীজি বললেন যাদের চেহারা কালো হবে তারা হবে আহলে বেদাত তারা বেদাতি বেদাতি কাজ করেছেন আর যাদের চেহারা কিয়ামতের ময়দানে উজ্জ্বল জলমলি করবে তারা হচ্ছে ওহুম আহলুস সুন্নাত ওয়াল জামাত বলেন সুবহানাল্লাহ এখন তো আর বাধা নাই আগে তো সুন্নি নাম বলছে বলাটা কঠিন আছিল এরপর দেখা যায় এখন সুন্নি না কইলে মাঠও চলে না এখন অনেকরা আবার সুন্নি তারাইও লেখে খালি সুন্নি লেখে না আবার অনেকে লেখে খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত যেখানে বেজাল আছে এখানে খাঁটি লাগে আর যেখানে বেজাল নাই এখানে খাঁটি লেখা লাগে না সুন্নি সুন্নি ওই পবিত্র পবিত্র ওই এর আগে মহাপবিত্র লেখা লাগে না আমরা তো লেখে ফেলি যে মহাপবিত্র বিরাট গরুর হাট বাজার বিরাট গরুর হাট বাজার আর একটা হলো যে গরুর বিরাট হাট বাজার কোনটা শুদ্ধ বলতে পারবেন গরুর বিরাট হাট বাজার আর একটা হলো বিরাট গরুর হাট বাজার এটা আমরা বাংলা বুঝি না যদি বলি বিরাট গরুর হাট বাজার তাহলে বিরাট গরু যে গরু রয়ে যাবে বিরাট আসলে হইতো কি আসলে কি হইতো গরুর বিরাট হাট বাজার গরুর বিরাট হাট বাজার বড় হইতো কিন্তু হাট বাজার বড় না হইয়া গরু বড় হয়ে যায় কথা কি আমরা খেয়াল করি লিফলেটও দেখি মাইকিংও শুনি আসলে আমরা বাংলা অনেক সময় সঠিকভাবে বলতে পারি না আল্লামা সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন সুন্নি রাজার জান্নাতে হবে একারের মধ্যে 200 তাম্বিহুল গাফিলিন 266 পৃষ্ঠায় 939 নম্বর হাদিস তাইরি সাহেব এসে গেছেন নারায়ণের একটা নারায়ণের মারহাবা নারায়ণ